আমি আরেকটা ঘটনা বলি, দেখেন আপনি অবাক হবেন, একটা পরিবারে হাজব্যান্ড ওয়াইফ বাচ্চা দুইটা সবাই ফ্রিল্যান্সার। করোনার মধ্যে কি হয়েছে, চাকরি চলে গেছে। আমার কাছে আসছে একদিন, স্যার আমি তো মিড লেভেলে জব করতাম, মাসে লাখের উপর বেতন ছিল, আজকে কিছুই নাই। হঠাৎ করে কি করলো ওই কোম্পানি, যারা বড় বড় অফিসার ছিল, যারা বেশি বেতন পেত 1 লাখের উপরে, তাদের সবার চাকরি বাদ দিয়ে দিচ্ছে কোনো কারণ ছাড়া, কারণ করোনার সময় তখন সংকুচিত করতে হয়েছে। তো উনি আমাকে বলেছে কি করবো, আমি বললাম যে ফ্রিল্যান্সিং করেন। স্যার আমার বয়স তো 50+ হয়ে গেছে, পারবো আমি ইনশাল্লাহ পারবেন। উনি ইংলিশ শিখলেন, ফ্রিল্যান্সিং করলেন, নিজে শিখলেন, তারপর ওনার ওয়াইফকে শিখালেন, এরপরে ওনার বাচ্চাকে, দুইটা বাচ্চা, ছোট ছোট বাচ্চা, সবাই এখন ফ্রিল্যান্সার। ফ্যামিলিতে আপনি দেখেন মনে হয় 2 লাখের উপর 3 লাখের উপর ইনকাম আছে প্রতি মাসে সবাই মিলে। দারুণ একটা ব্যাপার। আমি কেন বলছি ঘটনাগুলো, প্রত্যেককে আমি বলবো যে যেখানে আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ, পাশাপাশি করেন, সরকারি জব করেন পাশাপাশি করেন, বেসরকারি জব করেন পাশাপাশি করেন, আপনি একটা প্রতিষ্ঠানের জিএম পাশাপাশি করেন, আপনি দোকানদার পাশাপাশি করেন, শেখেন। শিখতেও তো 6 মাস লাগবে। আমরা তো অনলাইনে করাচ্ছি, অফলাইনে করাচ্ছি, আমাদের তো কোর্সগুলো লেভেল 1-2 অনলাইন আছে, ফ্রিল্যান্সিং তো অফলাইন অনলাইনে আছে। তো আমরা যত দূরেই থাকেন তো করতে পারছেন, দেশের বাইরে আছে, সিঙ্গাপুরে আছে, মালয়েশিয়াতে আছে, অনেক জায়গা আছে, অনেক কষ্ট করছে। তোমরা করো, আপনারা করেন, আপনারা একটু একটু টাকা জমিয়ে ওখান থেকেই করেন, অনলাইনে শুরু করেন। যখন আপনারা মালয়েশিয়াতে বসে আপনি ইনকাম করছেন 20,000, আর 20,000 টাকা ফ্রিল্যান্সিং থেকে করেন। আপনি সৌদি আরবে আছেন, একজন বললো যে আজকে 12 বছর ছিলেন, কত পেতেন? প্রায় 21,000 টাকা পেতেন। ফ্রিল্যান্সিং শিখলে তো আরো 20,000 30,000 40,000 যোগ হতে পারতো। এই জন্য প্রত্যেকে বলবো শিখেন। একটা পরিবারে তাহলে একটি বাড়ি একটি খাবার, একটি বাড়ি একটি ফ্রিল্যান্সার। আজকে আমি বলবো কথাটা চেঞ্জ করছি, একটি বাড়ি যতগুলো মেম্বার সবগুলো ফ্রিল্যান্সার। তাহলে এই দেশে কোনোদিন বেকার থাকবে না ইনশাল্লাহ।